ছাত্র ছাত্রী সকল, আজি আমি শিকিম কুলম্বস ল ইন ভেক্টর ফর্ম। কুলম্বস লক আমি কেনেকে ভেক্টর ফর্মত প্রকাশ করিব পাৰো। তো চা, ইয়াত আমাক দুটা পয়েন্ট চার্জ দিয়া আছে। এটা চার্জর ভ্যালু হল কিউ ওয়ান, আর কিউ ওয়ানের পজিশন ভেক্টর আর ওয়ান, আর একটা চার্জ হল কিউ টু যার পজিশন ভেক্টর আর টু। এতিয়া আমি কিউ ওয়ানের কিউ টু লৈকে একটা ভেক্টর রাখিছো, যাক আমি আর ওয়ান টু বলে কৈছো। তো ইয়াতে যদি আমি ভেক্টর এডিশন ল এপ্লাই করো, আমি কি লিখিব পাৰিম? আর ওয়ান প্লাস আর ওয়ান টু ইজ ইকুয়াল টু আর টু। সো ইয়ারপরা আর ওয়ান টু মানে কি হব? আর টু মাইনাস আর ওয়ান। এতিয়া কিউ ওয়ান আর কিউ টু চার্জ দুটার মাজর ডিস্টেন্স কি হব? আর ওয়ান টু ভেক্টরটোর ম্যাগনিটিউড। সো ডিস্টেন্স বিটুইন দ্য চার্জেস আর ইকুয়াল টু আমি কি লিখিব পাৰিম? ম্যাগনিটিউড অফ আর ওয়ান টু ইজ ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ আর টু মাইনাস আর ওয়ান। আর ইয়াতে আমি কিউ ওয়ান আর কিউ টু দুইটা আমি সেম সাইনের চার্জ বলে ধরছো, দুইটাই পজিটিভ নাইবা দুইটাই নেগেটিভ। যদি হেনকা হয় তেনহলে কিউ ওয়ান চার্জটুয়ে কিউ টু চার্জের উপর ফোর্স কোনপিনে দিব? এইটো ডাইরেকশনত দিব। আমি সেই ফোর্সটুক কি বলে কম? এফ টু ওয়ান, ফোর্স অন চার্জ টু ডিউ টু ওয়ান। আর এইটো ডাইরেকশনতে আমি একটা ইউনিট ভেক্টর ধরছো, ইউনিট ভেক্টরটুক আমি কি বলে কব পাৰিম? চা, এইটো ডাইরেকশনত আমার ভেক্টর কি আছে? আর ওয়ান টু। সো গতিকে ভেক্টর আর ওয়ান টুর ডাইরেকশনের ইউনিট ভেক্টর আমি এনেকে লিখিব পাৰো। সো আমি কি লিখিব পাৰিম? আর ওয়ান টু একটা ইউনিট ভেক্টর যদি হয়, তো আর ওয়ান টুক আমি কি বলে লিখিব পাৰিম? কোয়া, আর ওয়ান টু ভেক্টর ডিভাইডেড বাই আর ওয়ান টু ভেক্টরের ম্যাগনিটিউড। ইউনিট ভেক্টরের এইটাই ফর্মুলা আসলে ফার্স্ট ইয়ারত পাইছা। আমি যদি কোনো একটা পার্টিকুলার ভেক্টরের ডাইরেকশনত ইউনিট ভেক্টর উলিয়াব বিচাৰো, তো আমি কি করিব লাগে? সেই ভেক্টরটোর ভেক্টরটোর ম্যাগনিটিউডেরে ডিভাইড করে দিব লাগে। আর ভেক্টরটোর ম্যাগনিটিউডক অলরেডি আমি আর এ লিখিছো, গতিকে এইটো হব আর ওয়ান টু ভেক্টর ডিভাইডেড বাই আর। এইখানে বুঝি পেলা? তারপর এতিয়া যদি মই এটা বস্তু উলিয়াব বিচাৰো, ফোর্স অন কিউ টু ডিউ টু কিউ ওয়ান, সেই ফোর্সটুক মই কি নাম দিছো? এফ টু ওয়ান। এফ টু ওয়ান ইজ ইকুয়াল টু কি লিখিব পাৰিবা? আমি জানো যিকোনো এটা ভেক্টর ইকুয়াল টু কি লিখিব পৰা যায়? ভেক্টরটোর ম্যাগনিটিউড মাল্টিপ্লাইড বাই এ ইউনিট ভেক্টর এলং দ্যাট ভেক্টর। সো এই যেটো ফোর্স আছে, ফোর্সটোর ম্যাগনিটিউড আমি অলরেডি পাইছো কুলম্বস ল'ৰ পৰা, ওয়ান বাই ফোর পাই এফ সাইলন নট কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ডিস্টেন্সর স্কোয়ার। সো এইখিনি হল ফোর্সটোর ম্যাগনিটিউড। এতিয়া আমি এই ম্যাগনিটিউডের লগত কি মাল্টিপ্লাই করব লাগিব? ফোর্সটোর ডাইরেকশন। সো দুইটা যদি পজিটিভ নাই বা দুইটা যদি নেগেটিভ চার্জ হয়, তো ফোর্সটোর ডাইরেকশন কার পিনে থাকিব? আর ওয়ান টু ইউনিট ভেক্টরের পিনে। তো গতিকে ইয়াতে আমি কি লিখে দিব পাৰিম? ইউনিট ভেক্টর আর ওয়ান টু। এতিয়া আর ওয়ান টুর যেটো আমি ফর্মুলা পাইছো, সেই ফর্মুলাটো যদি আমি ইয়াত বহাই দিও, তেনহলে ফোর্স আহিব কিউ ওয়ান কিউ টু বাই আর এস, আর কিউব হয়ে যাব, আর ইয়াতে কি থাকিব? আর ওয়ান টু। সো এক্সামত আহিলে তোমালোকে এইটো এক্সপ্রেশনে লিখিব পারা, এইটো এক্সপ্রেশনে লিখিব পারা, নাইবা এইটো এক্সপ্রেশনে লিখিব পারা, ওয়ান বাই ফোর পাই এফ সাইলন নট কিউ ওয়ান কিউ টু। সো আমি যদি আরর এই ভ্যালুটি বহাই দিও, তেনহলে ইয়াতে আহিব ম্যাগনিটিউড অফ আর টু মাইনাস আর ওয়ান হোল কিউব, আর ইয়াতো কি আহিব? আর টু মাইনাস আর ওয়ান হল। এতিয়া এইখানে লোক তো হল ভেক্টর ফর্ম। এতিয়া আমি যদি ফোর্স অন কিউ ওয়ান ডিউ টু কিউ টু, আমি যদি এইটো চার্জের উপর ফোর্স উলিয়াব বিচাৰো এইটো চার্জের কারণে, তেতিয়া কি করিব লাগিব? তেতিয়া সেই ফোর্সটোক আমি কি লিখিম? এফ ওয়ান টু। তো নোটেশনটো বুঝি পাইছা? যার উপর ফোর্স উলিয়াব লাগে সেই
সেইটো আমি আগত লিখিছোঁ, আৰু যিটো চাৰ্জৰ কাৰণে ফ'ৰ্চ উলিয়াব লাগে সেইটো আমি পিছত লিখিছোঁ। চোৱা, এইটো ফ'ৰ্চৰ মেগনিটিউডটো ছেম হ'ব, মেগনিটিউড কিমান হ'ব, 1/4πε₀ Q1 Q2 r² কিন্তু এইবাৰ ইউনিট ভেক্টৰ কি হ'ব চোৱা, তো ইয়াৰ লগত আমি কোনটো ইউনিট ভেক্টৰ মাল্টিপ্লাই কৰিব লাগিব চোৱা, আমি এইটো চাৰ্জৰ ওপৰত যদি ফ'ৰ্চ উলিয়াব বিচাৰোঁ সেই ফ'ৰ্চৰ ডাইৰেকশ্যন এইপিনে থাকিব, চ' এইপিনে হ'ব এফ ওৱান টু ডাইৰেকশ্যন, আৰু এইপিনে যদি আমি এটা ইউনিট ভেক্টৰ ধৰোঁ আৰ টু ওৱান, তেনেহ'লে আমি ইয়াতে কি মাল্টিপ্লাই কৰিব লাগিব, আৰ টু ওৱান। এতিয়া কথাটো হ'ল ইয়াতে আৰ টু ওৱান ইকুৱেল টু কিমান হ'ব, হুৱেৰ আৰ টু ওৱান মানে তুমি কি লিখিব পাৰিবা, মাইনাছ আৰ ওৱান টু, কিয় পাৰিম, কাৰণ চোৱা আৰ টু ওৱান আৰু আৰ ওৱান টু দুইটা ভেক্টৰে কি ভেক্টৰ, ইউনিট ভেক্টৰ, তাৰমানে দুইটাৰ মেগনিটিউড কি আছে, ছেম হৈ আছে, আৰু তুমি ইয়াতে দেখাই পাইছা ডাইৰেকশ্যন কি হৈ আছে, অপজিট হৈ আছে, গতিকে আমি ক্লিয়াৰলি আৰ টু ওৱান ইকুৱেল টু মাইনাছ আৰ ওৱান টু লিখিব পাৰিম, হয় ইজ ইকুৱেল টু আৰু কি লিখিব পাৰিবা, 4πε₀ Q1 Q2 r² আৰু ইয়াতে কি লিখিব পাৰিবা, মাইনাছ আৰ ওৱান টু, তো ইজ ইকুৱেল টু কিমান হ'ব, মাইনাছ এফ টু ওৱান। চ' ইয়াৰ পৰা আমি কি দেখা পালোঁ যে ফ'ৰ্চ দুটাই কি ল' মানি চলিছে, এইটো কি ল' কোৱাচোন, এইটো নিউটনৰ থাৰ্ড ল' হয়নে, হয়, যদি এক্সামত কিবা কাৰণত সোধে যে শ্ব' ডেট কুলম্ছ ল' ফ'ল'জ নিউটনছ থাৰ্ড ল', তেতিয়া আমি এইখিনি কৰিব লাগিব, তেতিয়া ইমানখিনি কৰাৰ কাৰণে তুমি মাজৰ এইবিলাক কৰাৰ দৰকাৰ নাই, তুমি এইটো এক্সপ্ৰেশ্যন উলিয়াই তাৰপিছত এইটো এক্সপ্ৰেশ্যন উলিয়াই এই বস্তুটো লিখি দিবা ছাইডত, লগতে ৰিজনটো লিখি দিবা কিয় হয়, আৰু তাৰপিছত এইখিনি উলিয়াই দিবা, আৰু যদি ভেক্টৰ ফৰ্মত লিখিব দিয়ে তেতিয়াহ'লেও আইডাৰ ইয়ালৈকে নহ'লে ইয়ালৈকে নহ'লে ইয়ালৈকে লিখিবা, সেইটো ডিপেণ্ড কৰিব কুৱেশ্যনটো কেনেকৈ সুধিছে তাৰ ওপৰত। এতিয়া এইটো কনচেপ্ট ইউজ কৰি আমি এটা প্ৰব্লেম কৰিম, প্ৰব্লেমটোত চোৱা কি কৈছে, আমাক দুটা চাৰ্জ দিয়া আছে, এটা চাৰ্জ হ'ল 3 কুলম্ব আৰু এটা চাৰ্জ হ'ল -6 কুলম্ব। প্ৰব্লেমটো কৰিলে গম পাবা যে আমি ইতিমধ্যে যিটো কুলম্ছ ল'ৰ যিটো আমি ভেক্টৰ ফৰ্ম শিকিলোঁ সেইটো একচুৱেলি কেনেকৈ ইউজ কৰা হয় প্ৰব্লেম কৰোঁতে। আৰু Q1 ভেক্টৰটোৰ পজিশ্যন কি দি আছে, 3 3 3, হয়নে, এই চাৰ্জটোৰ পজিশ্যন হ'ল 3 3 3, তাৰমানে ইয়াৰ এক্স কোঅৰ্ডিনেটটো 3, ৱাই কোঅৰ্ডিনেট আৰু জেড কোঅৰ্ডিনেট তিনিওটা কি হ'ব, 3 হ'ব। তেনেহ'লে Q1ৰ পজিশ্যন ভেক্টৰ আমি কেনেকৈ লিখিব পাৰিম, মনত আছেনে, ফাৰ্ষ্ট ইয়াৰতে পাইছা এটা পইণ্টৰ কোঅৰ্ডিনেট দিয়া থাকিলে তাৰ পৰা পজিশ্যন ভেক্টৰ কেনেকৈ উলিয়াই, এক্স কোঅৰ্ডিনেটৰ লগত আই কেপ মাল্টিপ্লাই কৰিব লাগে, এক্স কোঅৰ্ডিনেট 3 আছে তাৰ লগত আই কেপ মাল্টিপ্লাই কৰিলোঁ, ৱাই কোঅৰ্ডিনেট 3 তাৰ লগত জে কেপ আৰু জেড কোঅৰ্ডিনেট 3 তাৰ লগত কি হ'ব, কে কেপ। যদি কোনোবা এটা মাইনাছত থাকিলে হয় ইয়াতো আমি মাইনাছ লিখিলোঁ হয়। আৰু Q2 চাৰ্জটোৰ কোঅৰ্ডিনেট কিমান দিয়া আছে, 5 5 4, তেনেহ'লে Q2 চাৰ্জৰ পজিশ্যন ভেক্টৰ কিমান হ'ব, 5 i কেপ প্লাছ 5 j কেপ প্লাছ 5 4 k কেপ, মাইনাছ দিয়া নাই কাৰণ কোনো এটা কোঅৰ্ডিনেটে নেগেটিভত নাই, হ'ল। এতিয়া কি কৰিম আমি, সেই চাৰ্জ দুটা আমি আঁকিলোঁ, চ' ধৰ ইয়াতে Q1 আছে, ইয়াতে Q2 আছে, ইয়াতে ক'ৰবাত অৰিজিনটো আছে, তেনেহ'লে এই ভেক্টৰটোৱে আমাৰ কি হ'ব, R1, কাৰণ Q1ৰ পজিশ্যন ভেক্টৰ আমি R1 ধৰিছোঁ, আৰু এইপিনে কি হ'ব, এইটো ভেক্টৰ কি হ'ব, R2। চ' এইটো পজিটিভ চাৰ্জ আছিলে আৰু এইটো নেগেটিভ চাৰ্জ আছিলে, আৰু কুৱেশ্যনটোত আমাক কৈছে আমি এইটো চাৰ্জৰ ওপৰত -6 কুলম্ব চাৰ্জৰ ওপৰত আমি কি উলিয়াব লাগে, ফ'ৰ্চ উলিয়াব লাগে। তো প্ৰথমতে চোৱা ইয়াতে ফ'ৰ্চৰ ডাইৰেকশ্যন কোনপিনে হ'ব, যিহেতু পজিটিভ এইটো যিহেতু নেগেটিভ, এই চাৰ্জটো ইয়াক কি কৰিব, এট্ৰেক্ট কৰিব, এট্ৰেক্ট কৰিলে ফ'ৰ্চৰ ডাইৰেকশ্যন এইপিনে হ'ব, তাৰপিছত এই ভেক্টৰটো আঁকি লোৱা R1ৰ পৰা R2লৈকে, চ' এইটো ভেক্টৰক আমি কি ভেক্টৰৰ নাম দিছিলোঁ, R12, হ'ল। তো আমি কি লিখিব পাৰিম, R12 ইজ ইকুৱেল টু R2 মাইনাছ R1, চ' এইটো হৈ যাব 2 i কেপ
প্লাস টু জে কেপ প্লাস কে কেপ হলে, আর আর ইকুয়াল টু কিমান হব, আর ইকুয়াল টু কি আসলে মনত আছে না, আর ওয়ান টুর ম্যাগনিটিউড, আর ওয়ান টুর ম্যাগনিটিউড হলে কিমান হব, ভেক্টরের ম্যাগনিটিউড কেন উলিয়াই, আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো আমার এইটু ভেক্টরের এক্স কম্পোনেন্ট হল টু স্কোয়ার, টু গতিকে টু স্কোয়ার হব প্লাস টু স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার, চারি চারি আট, আট একে ন, নর যদি আমি রুট লও কিমান আহিব থ্রি। তো আর ইকুয়েল টু কি ওলাই আহিল, থ্রি ওলাই আহিল। তারপিছত ইয়াতে ফোর্স অন আমি টু উলিয়াব লাগে ডিউ টু ওয়ান, কিমান হব, ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর কিউব। সো ইয়াতে তুমি কি লিখিবা, যদি চার্জ যদি ফোর্সটো এইটো ডাইরেকশ্যনত হলে হয় তেনেহলে এইটো আমি ডাইরেক্ট কি লিখিলো হয় আর ওয়ান টু লিখিলো হয়, কিন্তু ইয়াতে কি হয়ে আছে, সো আর ওয়ান টুর আর ওয়ান টুর ডাইরেকশ্যন হল এইপিনে আর ফোর্সর ডাইরেকশ্যন হল এইপিনে, গতিকে আমি এনেকে লিখিলে হবনে, নহয় সন্মুখত এটা কি দিব লাগিব, মাইনাস চিহ্ন দিব লাগিব। তো এতিয়া সবরে ভ্যালু বহাই দিয়া, ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট মানে হল টেন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ইন্টু কিউ ওয়ানোর ভ্যালু দিয়ে আছে থ্রি কুলম, কিউ টুর ভ্যালু দিয়ে আছে মাইনাস সিক্স কুলম, আমি ম্যাগনিটিউড ইয়াতে লিখি আছো, এইখিনি অকল ম্যাগনিটিউড, গতিকে ম্যাগনিটিউডত আমি মাইনাস সাইনটো নানো, কিন্তু এই মাইনাসটো থাকি যাব, এই মাইনাসটো চোৱা, এইটো কিন্তু ম্যাগনিটিউডৰ কাৰণে অহা নাছিল, এইটো কিহৰ কাৰণে আহিছিলে, কাৰণ ইয়াতে আমি যিটো ভেক্টৰ ধৰিছোঁ সেই ভেক্টৰটোৰ অপজিট ডাইৰেকশ্যনত ফ'ৰ্চ আছিলে, সেই অপজিট অপজিট বুজোৱাৰ কাৰণেহে এইটো মাইনাছ আহিছিল। কিছুমান কিতাপত হয়তো ইয়াতে মাইনাছ নধৰি ইয়াত ভৰাই দিব, সেইটো নিয়ম ফ'ল' কৰিব নালাগে। চ' সদায় আমি কি কৰোঁ, ম্যাগনিটিউডত আমি কিন্তু মাইনাছ নধৰোঁ, সেইটো মনত ৰাখিবা। তো আৰ কিউব কৰিলে কি আহিব, থ্ৰী কিউব, থ্ৰী কিউব মানে টুৱেণ্টি ছেভেন, যে গোটেইখিনি আমি এছআইটো ধৰিছোঁ, এইটো ধৰা ইন মিটাৰ দিয়া আছিলে। তাৰপিছত আৰ ওৱান টু মানে কি আছিল, আৰ ওৱান টু আমি কিমান পাইছোঁ, টু আই কেপ প্লাছ টু জে কেপ প্লাছ কে কেপ। চ' মই আকৌ ৰিপিট কৰিছোঁ কথাখিনি, কি কৰিলোঁ চাই লওঁ, আৰ ওৱান টু ভেক্টৰটো এইটো ডাইৰেকশ্যনত আছিলে, বহুত ইয়াত কটাকটি হল, তলপিনে আছিলে আর ওয়ান টু, আর আমার ফোর্স টু আছে এইপিনে এফ টু ওয়ান, কেনেকে গম পাইছো ফোর্স টু এইপিনে আছে, কারণ এইটো নেগেটিভ চার্জ আর এইটো পজিটিভ চার্জ, পজিটিভে নেগেটিভক টানিব, গতিকে ফোর্সর ডাইরেকশনও এইপিনে হব। তো ইয়াতে আমি ফোর্স টু লিখিতে আমি ইয়াতে কি করিলো, ভেক্টর টু আমি আর ওয়ান টু লিখিলো, যেটো নেকি ফোর্সর অপজিট ডাইরেকশনত আছে, আৰু সেই অপজিট ডাইৰেকশ্যনত থকাৰ কাৰণে ইয়াতে আমি কি দিব লগা হ'ল, মাইনাছ চাইন দিব লগা হ'ল। আৰু যেতিয়া আৰু এইখিনি আমাৰ কি আছিলে, এইখিনি আছিলে পিয়'ৰলি মেগনিটিউড অফ দ্য ফ'ৰ্চ, এইখিনিও হ'ল মেগনিটিউড অফ দ্য ফ'ৰ্চ, সেইকাৰণে ইয়াতে আমি ক'তো মাইনাছ চাইন ইউজ কৰা নাই, কাৰণ মেগনিটিউড ওলাওঁতে আমি কেতিয়াও নেগেটিভত নুলিয়াওঁ। এতিয়া চোৱা, নাইন থ্ৰী টাইমছ থ্ৰী থ্ৰী কেনচেল, চ' এইটো কিমান হৈ যাব, সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার নাইন টু আই কেপ প্লাস টু জে কেপ প্লাস কে কেপ, নাইবা এইটো সিক্সটো যদি মাজত ভরাই দিয়া এইটো ওলাই আহিব টুয়েলভ আই কেপ প্লাস টুয়েলভ জে কেপ প্লাস সিক্স কে কেপ ইন্টু টেন টু দি পাওয়ার নাইন, কি হব, ইউনিট টু নিউটন।